আমি থাইল্যান্ডের খুব নামকরা একটা মার্কেটের সামনে দাঁড়ায় আছি। এটা ফ্রন্ট সাইড মার্কেটের সামনে, প্রচুর খোলামেলা, মানুষ হাঁটাহাঁটি করার জন্য জায়গা রাখছে। এই যে সামনে একদম মেইন সুকুম্বিত রোড এটা, আর এই মার্কেটের নাম হচ্ছে সিয়াম প্যারাগন। সবাই চেনে, সবাই জানে এই মার্কেটের কথা। ডেকোরেটেড, খুব সুন্দর মার্কেটটা। আমি যখন প্রথম আসি তখন একটা কথা শুনছিলাম যে এই মার্কেটে সারা দিন যদি দাঁড়ায় থাকে তাহলে নাকি বলিউড কোনো নায়ক নায়িকা দেখা পাওয়া যায়। তাহলে বুঝতেই পারতেছেন কীরকম নাম করা একটা মার্কেট এটা। তবে এখন তো অনেক সুন্দর সুন্দর আরও বেশ কিছু মার্কেট হয়েছে, তবে এই মার্কেটটা এখনও নাম করাই আছে। এই যে খুব সুন্দর মার্কেটটা, মানুষ এমনিতে ঘুরতেও আসে এই মার্কেটটায়, ভালো লাগে ঘুরতে। আর এখানকার আশেপাশে বেশ কয়েকটা মার্কেটে, যে মামুনকন, এমবিকে, এসব সিয়াম, তারপরে অনেকগুলো মার্কেট আছে আশেপাশে ঘোরার জন্য। আর এটার মধ্যে সমস্ত ব্র্যান্ডের দোকানগুলো, আবার ওশানড, মাদাম তুসো, 4D মুভি, তারপরে এই সব টিকিটও এখান থেকেই কাটতে হয়। এখান এর মধ্যেই ওই দেখার জিনিসগুলো। এমনিতেও তো মার্কেটটা অনেক ডেকোরেটেড, খোলামেলা, ঘোরাঘুরিও করা যায়, খুব সুন্দর মার্কেটটা। সবাই আসবেন, সিয়াম প্যারাগন ঘুরতে আসবেন সবাই। এই যে দেখা যাচ্ছে প্রচুর খোলামেলা একটা মার্কেট। এখানে আসলে শাহরুখ খানের দেখা পাওয়া যেতে পারে, অমিতাভ বচ্চনের দেখা মিলতে পারে। চলে আসবেন সবাই শাহরুখ খানকে দেখার জন্য।